প্রতিটি ব্যক্তি মানুষ সংগঠন বিশেষ করে সাংবাদিকেরা তারা তাদের মত স্বাধীনভাবে প্রকাশ করে। সেই বিশ্বাসেই আমরা মনে করি যে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন তা এসব থেকে বিরত থাকবেন এবং সংবাদপত্রের যে মুক্ত ধারা তাকে অব্যাহত রাখবেন। শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের, যারা ছাত্র এবং জনতা, যারা এই দীর্ঘ 15-16 বছরের যে গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন। আমরা অভিভাবক জানাতে চাই, স্যালুট জানাতে চাই আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের, যারা তাদের মেধা বুদ্ধিমত্তা সাহস নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে তারা আজকে বিজয় অর্জন করেছেন, ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে। সারা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে এখন অ্যারোগেন্স ভেঞ্জেন্স এগুলোর কোনো স্থান নেই, আপনার স্থান নেই কোন প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংগত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। যে এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলক ভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরীর আন্দোলনের লোক নয়, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। কারণ আমাদেরকে রাষ্ট্রপতি দেখেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে এবং সেনা প্রধান তিন বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন, তারা দেখেছিলেন, তাদের মাধ্যমে যে কথাবার্তাগুলো হয়েছে সে বিষয়গুলো আপনার কাউকে সবাই শুনেছেন। আবার আমি একটু রিপিট করতে চাই যে সেখানে শহীদদের জন্য দোয়া করা হয়েছে, তাদের পরিবারদেরকে যথাযথ আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা অঙ্গীকার করেছেন, রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন, রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরি ভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দাবি সংসদ যেটা বিনা ভোটে নির্বাচিত তার উপরে এখন এই মুহূর্তে কোন কার্যকারিতা নেই। সুতরাং এটাকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে, তারা যে ভূমিকা রেখেছেন তারা নিঃসন্দেহে এই দেশের রক্ষার্থে, তার স্বাধীনতা সমস্ত রক্ষার্থে তারা আবার তাদের একটা ঐতিহাসিক ভূমিকা পালন করছে, সেটাকে সুদৃঢ় করতে হবে, সেই জন্য জনগণের সমর্থন তাদের প্রয়োজন রয়েছে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত আপনাদের সেই দায়িত্ব পালন করবেন দৃঢ়তার সঙ্গে। সশস্ত্র বাহিনীর প্রধানেরা তারা সবাই একমত হয়েছেন যে তারা অবিলম্বে তারা দেশান্তরিত এবং খালেদা জিয়ার মুক্তি দেবেন এবং সেই সঙ্গে আমাদের যারা এই আন্দোলন চলাকালীন সময়ে মিথ্যা মামলায় যাদেরকে আটক করা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। একই সঙ্গে অন্যান্য যে সমস্ত মিথ্যা মামলা দীর্ঘকাল ধরে আমাদের যে সমস্ত রাজনৈতিক ভাবে আপনার সাজা দিয়ে আটক করা হয়েছে তাদেরকেও মুক্তি দেওয়ার সমস্ত প্রক্রিয়া তারা চূড়ান্ত করবেন, এগুলো তাদের কমিটমেন্ট।